মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী হাসনায়না 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রশংসনীয় সাহসী নারীর ভূমিকায় আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী মানিকগঞ্জ খালপাড়া এলাকায় হাসনাহেনা সহ আরও শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র রামদা চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। সেখান থেকে দৌড়ে কোনো রকম যান নিয়ে পালায় হাসনাহেনা। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ সেশন 22-তে শিক্ষার্থী হাসনাহেনা। হাসনাহেনার সাথে কথা হলে তিনি বলেন, আজও তার মনে পড়ে সে 18 জুলাইয়ের কথা। একজন মানুষ হয়ে কী করে আরেকজন মানুষের উপর এতটা নির্মম হতে পারে? সেদিন যদি আমি দৌড়ে না পালাতাম তাহলে আজে আমি আপনাদের মাঝে থাকতাম না। আমার এই কথা চিন্তা করতেও কষ্ট লাগে। একজন মানিকগঞ্জের মানুষ আরেকজন মানিকগঞ্জের মানুষের উপরে কী করে এতটা নির্মম হয়? সেদিন ছাত্রলীগ তারা যে পশু তার প্রমাণ দিয়েছিল। সেদিন অনেক ছাত্রছাত্রীদের মারধর করে তারা। হাসনাহেনার মতো অনেকে বিচারের আশায় আছে এই সন্ত্রাসী বাহিনীর।